বন্ধুরা মার্চের বাইশ তারিখ থেকেই কিন্তু আইপিএল শুরু হচ্ছে বিসিসিআই কিন্তু একটা এক্সাক্ট ডেট জানিয়ে দিয়েছে তবে শিডিউল এখনো প্রকাশিত হয়নি তবে এই ভিডিওতে আমরা স্পেশালি কথা বলবো প্রত্যেকটা দলের ওপেনার নিয়ে অর্থাৎ কোন টিমে কোন কোন প্লেয়ার ওপেন করবে সেটাই এই ভিডিওতে জানাবো তো বেশ কয়েকটা টিমের কিন্তু ওপেনার চেঞ্জ হচ্ছে যে কারণে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিও দেখুন কোন টিমে কোন প্লেয়াররা ওপেন করবে আইপিএল দু হাজার চব্বিশে আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশে প্রত্যেকটা দল কিন্তু একটা ভালো স্কোয়াড তৈরি করেছে প্রত্যেক স্কোয়াডের কিন্তু মেইন উদ্দেশ্য থাকে দুজন ভালো ওপেনার দলে নেওয়া একটা ভালো ওপেনিং প্লেয়ার সেট করা তো এই মুহূর্তে প্রত্যেকটা দল কিন্তু ভালো এবং দুর্দান্ত ওপেনিং প্লেয়ার সেট করে ফেলেছে তো আমরা প্রথমেই কথা বলবো চেন্নাই সুপার কিং ওপেনার নিয়ে বন্ধুরা চেন্নাই সুপার কিংসের হয়ে এই সিজনেও কিন্তু ওপেন করবে সেই দুজন কনস্ট্যান্ট ওপেনার ঋতুরাজ গাইকোড এবং ডেবন কনওয়ে দুজনে কিন্তু দুর্দান্ত ওপেনার চেন্নাই সুপার কিংস কিন্তু আরো একজন ওপেনার দলে নিয়েছে রচিন রবীন্দ্রকে তবে খুব সম্ভবত রচিন রবীন্দ্র ওপেনিংয়ের সুযোগ পাবে না মিডল অর্ডারেই সুযোগ পাবে ডেবন কনওয়ে এবং ঋতুরাজ গাইকোড এই দুজনে কিন্তু চেন্নাই সুপার কিংসে ওপেন করবে এরপর দুই নম্বরে আসবো আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের সম্পর্কে তো মুম্বাই ওপেনিং প্লেয়ার তো সেট রয়েছে রোহিত শর্মা এবং ঈশান কিষান বন্ধুরা মুম্বাই আইপিএল কিন্তু রোহিত শর্মা এবং ঈশান দুজনেই ওপেন করবে নেক্সট আমরা কলকাতা সম্পর্কে আসব তো দেখো কলকাতা নাইট গত সিজনে বেশ কয়েকজন ওপেনার ট্রাই করেছে কোথাও কিন্তু সাকসেস খুব একটা পায়নি তবে এই সিজনে কিন্তু একজন ইন্ডিয়ান এবং একজন ফরেন প্লেয়ারকে ওপেনিং এ খেলাতে হবে যেহেতু তারা একজন বিদেশি ফাস্ট বোলার খেলাবে তো তার জন্য কলকাতা নাইট ওপেনিং পেয়ারটা কিন্তু দুরকম হতে পারে প্রথমত জ্যাসন রায় এবং ভেঙ্কটেশ আইয়ার এরকম ওপেনিং পেয়ার হতে পারে আর তাছাড়া আরেকটা পেয়ার হতে পারে সেটা হচ্ছে রহমানুল্লাহ গুরবাজ এবং ভেঙ্কটেশ আইয়ার অর্থাৎ একজন ইন্ডিয়ান ওপেনার এবং একজন ফরেন ওপেনার এরকম কিন্তু কলকাতা নাইট ওপেনিং পেয়ার হবে নেক্সট আমরা আরসিবি সম্পর্কে আসবো তো বন্ধুরা আরসিবির ওপেনিং পেয়ারও কিন্তু সেট রয়েছে ফ্যাব ডুপ্লেসিস এবং বিরাট কোহলি এরা দুজনেই কিন্তু আইপিএল 2024 এ আরসিবির হয়ে ওপেন করবে নেক্সট আমরা আসব গুজরাট টাইটান্সে তো দেখো গুজরাট টাইটান্সে কিন্তু চেঞ্জ হতে পারে এক নম্বরে তো শুভমান গিল থাকবে ওপেনিং এ সেখানে কিন্তু তোমার গত সিজনে ওপেন করেছিল ঋদ্ধিমান সাহা তবে এই সিজনে কিন্তু আরেকজন ওপেনার গুজরাট টাইটান্স পেয়েছে সে হচ্ছে সাই সুদর্শন তো সাউথ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে কিন্তু সাই সুদর্শন ওপেন করেছিল সুতরাং আইপিএল দু হাজার চব্বিশেও কিন্তু সাই সুদর্শন ওপেন করতে পারে শুভমান গিলের সঙ্গে গুজরাট টাইটান্সের হয়ে কেননা সাই সুদর্শন কিন্তু খুবই ধারাবাহিকভাবে ওপেনিং এ পারফরমেন্স করছে তো গুজরাট টাইটান্স কিন্তু ওপেনিং চেঞ্জ করতে পারে নেক্সট আমরা আসবো লক্ষ্ণ সুপার জায়েন্ট এর সম্পর্কে তো লক্ষ্ণ সুপার ও কিন্তু ওপেনিং পিয়ার চেঞ্জ করছে কেননা কে এল রাহুল কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে আইপিএল দু হাজার চব্বিশে কে এল রাহুল লক্ষ্ণ সুপার এর হয়ে ওপেন করবে না টিম ইন্ডিয়ার সুবিধার্থে কে এল রাহুল কিন্তু মিডিল অর্ডারে প্র্যাকটিস করেছে মিডিল অর্ডারে খেলেছে সুতরাং লক্ষ্ণ সুপার জায়েন্ট এর হয়েও কিন্তু কে এল রাহুল মিডিল অর্ডারে খেলবে তাই লক্ষ্ণৌ সুপার জাইনের কিন্তু ওপেনিং পেয়ারটা থাকছে কুইন্টোন ডিকক এবং কেল মার্স গত সিজনে কে রাহুল এবং কেল মার্স করেছিল এবং এই সিজনে কিন্তু কুইন্টোন ডিকক এবং কেল মার্স এই দুজনেই ওপেন করবে লক্ষ্ণৌ সুপার জাইন্টে নেক্সট রাজস্থান রয়্যালসে তো ওপেনিং পেয়ার সেট রয়েছে জর্জ বাটলার এবং জেসসভি জয়সল এই দুজনেই কিন্তু রাজস্থান রয়্যাল ওপেন করবে ক্যাপিটালস দিল্লি কিন্তু ওপেন করবে ডেভিড ওনার এবং পৃথ্বী শাহ দুজনই কিন্তু খুবই মারাত্মক বিধ্বংসী ওপেনার নেক্সট আমরা আসবো সানরাইজার্স হায়দ্রাবাদে তো সানরাইজার্স হায়দ্রাবাদও কিন্তু ওপেনিং চেঞ্জ করছে একজন দুর্দান্ত এবং অ্যাগ্রেসিভ ওপেনার দলে নিয়েছে অকশন থেকে ট্রাভিস হেডকে তো হায়দ্রাবাদ কিন্তু হেড এবং অভিষেক শর্মা এই দুজনকে দিয়ে ওপেন করাবে দেখো মায়াঙ্ক আগরওয়াল এজ এ ওপেনার ইন্ডিয়ান ওপেনার হিসেবে দলে রয়েছে তবে মায়াঙ্ক আগরওয়ালের থেকে কিন্তু অভিষেক শর্মা খুব ভালো পারফরমেন্স করেছে গত সিজনে তার জন্য ট্রাবিস হেড এবং অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদে কিন্তু এই দুজনই ওপেন করবে নেক্সট আসবো আমরা পাঞ্জাব কিংসের সম্পর্কে এই সিজনে কিন্তু পাঞ্জাব ওপেনিং চেঞ্জ করছে সেটা হচ্ছে পাঞ্জাব গত সিজনে ছিল ধাওয়ান এবং প্রভু সিমরান সিং তবে এই সিজনে কিন্তু জনি ব্যয়ারেস্টো যেহেতু ইনজুরি থেকে ফিরেছে এবং জনি বিয়ারেস্টো কে রিটার্ন করেছে পাঞ্জাব কিংস সুতরাং পাঞ্জাব কিংস কিন্তু ওপেনিং এ শিখর ধাওয়ান এবং জনি ব্যারেস্টো এই দুজনকেই পাঠাবে তো বন্ধুরা প্রত্যেকটা দলের ওপেনিং দেখলেন আপনাদের কাছে কোন দলের ওপেনিং প্লেয়ারকে সব থেকে অ্যাগ্রেসিভ এবং কনস্ট্যান্ট মনে হচ্ছে কমেন্টে জানান এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন